ঢাকা ডার্বি শব্দটা শুনে যে কারোর চোখের সামনে ভেসে উঠবে নবদশকের শিরোমঞ্চকর মুহূর্তগুলো। একটা সময় ঢাকা ডার্বি মানে ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শক ভর্তি গ্যালারি। সাদা কালো এবং আকাশি নীল রঙে স্টেডিয়াম তো বটেই, এই রঙে ছেয়ে যেত পুরো শহর। আবাহনী মোহামেডান ম্যাচ আসলেই পতাকা জার্সি বানাতে ব্যস্ত সময় পার করতে হতো ঢাকার দর্জিদের। এই ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল অতুলনীয়। এই ম্যাচের টিকিট নিয়ে কারাকারির ঘটনা ঘটত অহরহ। ঢাকা ডার্বি সেই জৌলুস দেশের ফুটবল থেকে হারিয়ে গেছে অনেক আগে। ঢাকা আবাহনী মোহামেডানের সেই দৌড় এখন রূপ নিয়েছে রূপকথায়। সেই দর্শক ভর্তি গ্যালারি ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে আনন্দ উল্লাস কিংবা সবুজ গালিচায় টান টান উত্তেজনার ম্যাচ, এখন সেসবের কিছুই আর নেই। এখন ঢাকা ডার্বি ম্যাচ হয় ফাঁকা স্টেডিয়ামে। আক্ষেপের বিষয়, এখনকার প্রজন্ম জানেই না ঢাকা ডার্বি কি, এমনকি অনেকের এটাই জানা নেই এই ম্যাচে কোন দুই দল মুখোমুখি হয়। আগামীকাল 22 জুন আবারও মাঠে গড়াবে ঐতিহাসিক ঢাকা ডার্বি ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল 4টায় কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই স্টেডিয়ামে গত বছর যখন আবাহনী মোহামেডান লড়েছিল তখন 90 দশকে ঢাকা ডার্বির সেই আমেজটা কিছুটা হলেও পাওয়া গিয়েছিল। সেই ম্যাচে দিন কুমিল্লাবাসী ভিড় জমিয়েছিল মাঠে। মাঠে দর্শকদের উপস্থিতি ফুটবলারদের মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছিল বহু গুণে। মাঠে আসা দর্শকদের সেদিন হতাশ করেননি ফুটবলাররা, দর্শকদের উপহার দিয়েছিল দারুণ এক টান টান উত্তেজনার ম্যাচ। সেই ম্যাচটা ড্র হয়েছিল 2-2 গোলে। সেই ম্যাচের মাত্র 14 মিনিটে আবাহনীকে লিড এনে দেন ফ্রান্সিসকো তোরেস। ঢাকা আবাহনী সেই লিড 3 মিনিটও ধরে রাখতে পারেনি। 3 মিনিট পরে সুলেমান দিয়াবাতের গোলে সমতায় ফিরে মোহামেডান। এরপর ম্যাচের 33 মিনিটে জুয়েল রানার গোলে আবারও এগিয়ে যায় ঢাকা আবাহনী। তবে গোলে শেষ এখানেই নয়, ম্যাচের 66 মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে আরও একবার সমতায় ফিরে মোহামেডান। সেই মৌসুমের দ্বিতীয় লেগের ম্যাচটাও ড্র হয়েছিল, সেই ম্যাচটা ড্র হয়েছিল 1-1 গোলে। দুই দল একে অপরের বিরুদ্ধে সর্বশেষ মাঠে নেমেছিল এই বছরের ফেব্রুয়ারিতে। সেই ম্যাচে 1-0 গোলে জয় পেয়েছিল ঢাকা আবাহনী। সেই ম্যাচের যশস্বী গোলটি করেছিলেন ঢাকা আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। ডিবক্সের বাইরে থেকে সোহেলের করা সেই গোল বহুদিন মনে থাকবে আবাহনীর সমর্থকদের, আর সেটা যতটা সম্ভব ভুলে থাকার চেষ্টা করবে ঢাকা মোহামেডানের সমর্থকরা। সিলেটে 1-0 গোলে হারের সেই প্রতিশোধ তোলার সুযোগ আছে মোহামেডানের কাছে, তবে তা মোটেও সহজ হবে না মোহামেডানের জন্য। দু দলের মুখোমুখি সর্বশেষ 5 ম্যাচের ফলাফল এগিয়ে রাখছে ঢাকা আবাহনীকে। শেষ 5 ম্যাচের 3টাতে জয় পেয়েছে ঢাকা আবাহনী, বাকি 2টা ম্যাচ হয়েছে ড্র, একটাও জয় দেখা পায়নি ঢাকা মোহামেডান। 5 ম্যাচে আবাহনীর গোল সংখ্যা 11, বিপরীতে মোহামেডানের গোল সংখ্যা মাত্র 4। তবে আশা করা হচ্ছে পূর্বের সকল সমীকরণ ছাপিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে কুমিল্লায়।